टाकू गो तू कथा बोलो तुम आई को चाय टांग टांग देखो तू से तो खुले देखा है कि अच्छा नोस और मयूराक्षी तुम कि करछो टाकू बाहरे आस गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय चैनल तुम्हारा सबाई कैमन आछो तो आज के हे यशे सकाल यश प्राय दोरगोड़ा चले मैं कल के देखे हे बिस्टि झड़ क्योंकि आज के ना कि आसपे तो कि होते चले कल के थे मेघमेघ पशुदिन मेघमेघ बिस्टि हे झड़ उठे माझे माझे हल्का तो कल के ओ गंगार दिकटा बैंडेल ओई दिकटा भीषण घूर्णिझड़ हो टर्नेडो मैं पुरो गोल 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 झड़ हो कल के तो आज के तो न्यूज़ देखा सकाल बेला न्यूज़ चाल टीवी तो खराब हो गए ये टीवी खराब हो गए छोटो टीवी चलते चलते बंद हो गए तो ऑनलाइन न्यूज़ देखी सकाले देखल दीघाते शुरू हो गए दीघा के प्राय 80 किलोमीटर दूरे रही यश ताते ही समुद्र जल एकदम बाबा कोथा गेले जे गार्ड वाल आछे সেটা একদম পেরিয়ে চলে এসছে এবারে তো জানি না কি হবে আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতেই থাকো এখন ছোট সময় বাইরে বেরোনোর কোনো দরকার নেই এখন বাজে হচ্ছে সকালে 8:10 সকালে আমি উঠেছি দেখার জন্য পা কোথায় চলে এসছে সকালে আমি উঠেছি ওরে বাবারে এটা কি আমরা কি ঘোড়া আমি ঘোড়া হু বললো আরে না ঘোড়া উ বলে দাও উ এটা কার পা আমার পা সহ্য হচ্ছে না এটা কার পা পা সরাও এ কি আর এই জন্য চলে এসেছি ভগবান তো ময়রাক্ষী মৃগাক্ষী পা ময়রাক্ষী আমি তো এই হচ্ছে ঝড়ের সকাল তো এই হচ্ছে ঝড়ের সকাল ও মাথাটা ঠুকে দিল গো আমার লাগলো কোথায় লেগেছে নাকে তাহলে আমি আসছি বাবা বাইরে গাড়ি তুলছে আর হালকা হালকা ঝড় উঠছে তো এখানটা তো বেশি খোলা জায়গা নেই গাছপালা আছে তারপর বাড়ি ঘর আছে তো যে এইখানটা খোলা জায়গা বেশি গঙ্গার পাড়ে সেখানে ঘূর্ণিঝড়টা ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাই সরে যাও তো তুমি ব্রাশ করো বুনু বলছে ফট 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 সরো সরো দিদি সরো বুনু বলছে তো এখন উঠবো উঠে এখন ব্রেকফাস্ট বানাবো
বাজার নিয়ে এসছে কি নিয়ে এসছে দেখতে হবে। তুমি কি খাবে বাবা? কি খাবে? উঁ খাবে? উঁটা আবার কেমন করে বানাতে? আমি তো পারি না বানাতে। আবার মৃগাক্ষী কি খাবে? চোখ দিয়ে কেউ বাইরে মেঘ মেঘ একটু পরে দেখাচ্ছি বাইরে গিয়ে আর কি কি। চলো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা বানাই, দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে খাওয়াতে হবে। ফোটাফোটের বৃষ্টি কিন্তু পড়ছে, কালকে মুষলধারে 15-20 মিনিট মতো বৃষ্টি হলো। কালকে পরশু রাতে অতটা বৃষ্টি হয়নি, তো মাঝে মাঝে এরকম 10-15 মিনিট পর বৃষ্টি হচ্ছে, আর এই একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো জানি না এরপরে কী অবস্থা হবে, আর একটু বেলা হলে বলছে, তো বেলা হলেই ঝড়টা আসবে। ওই দেখো একটা পাখি কী সুন্দর, কোথায় গেল, ক্যামেরায় আসছে, ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা কাঠঠোকরা, দেখো কাঠঠোকরা অনেকদিন পরে দেখলাম, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, ওই দিকে ঘুরে গেছে, আওয়াজ হচ্ছে কিন্তু টকটক করে। তো এই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ আমাদের প্রতি, সেটা স্বাভাবিক। আমাদের ঝিঙে গাছ দেখো বৃষ্টি জল পেয়ে আরো বেশি সুন্দর হয়। আর এই হচ্ছে ডাটা, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে, একটা বা দুটো দুটো করে ছিঁড়ে ছিঁড়ে খাই। আর বীজগুলো আমি তোমাদের দেখাবো, আগেদিন ভুলে গেছি দেখাতে, এর মধ্যে থেকে বীজগুলো হয়। আজকে এখানে এনেছে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে মিষ্টি, ওটা ওখানে আসতে বাথরুমে। তো এটা হচ্ছে পান, আমার জন্য এখন পান নিয়ে আসে মিলাক্ষী বাবা, পান খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আছে হচ্ছে মিষ্টি রসগোল্লা, আর এখানে মনে হচ্ছে লাড্ডু আছে, তার নাম মিলাক্ষী আর ময়রাক্ষী, লাড্ডু ভীষণ ভালোবাসে খেতে, মনে হয় লাড্ডু আছে জানি না আবার। হ্যাঁ তো দেখো বাইরে কেমন ঝোড়ের মতো হাওয়া দিচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আর ব্রেকফাস্ট এখনো করিনি, এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হবো। মৃগাক্ষী ব্রাশ করলো, আমি এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হবো। আসতে বনু লাগবে, তো আম জলে ভিজিয়েছি, হিমসাগর আম, ওটা এখন কাটা হবে, ব্রেকফাস্ট হবে, তারপর দেখি ডিম সিদ্ধ করবো, তারপর আজকে চিকেনটা রান্না করব, চিকেন আর ভাত করব। যদি কাটোয়া ডাটা কাটে তাহলে কাটোয়া ডাটার তরকারিও করব। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসছি। তো এখন বাজে হচ্ছে 11:15, দেখো রান্না করতে করতে কারেন্টটাই চলে গেল। তো মশলাটা আমি মাংসর আগের থেকেই করে রেখেছিলাম, আদা রসুনটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা বেটে রেখেছিলাম মিক্সারে, তো ভাগ্যিস করে রেখেছিলাম। তো এখন আমি রান্না স্টার্ট করেছি, মাংসটা মোটামুটি এখন কষানো হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি, তো আজকে ভাত আর মাংস আর কিছু হবে না। তো এখন বাজে হচ্ছে 11:15, এখনও ঝড় বৃষ্টি সেরকম কিছু হচ্ছে না, হয়তোবা অন্য জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে না, কারণ এখানে কালকে ঘূর্ণিঝড় বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো আজকে জানি না কি হবে, টিভিটাও খারাপ, নিউজও সেরকম দেখতে পাচ্ছি না, ফোনে যতটুকু দেখছি। তো তো আজকে ভাবলাম একটা স্কিন কেয়ারের ভিডিও বানাবো, তোমরা যারা জানো না আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটা হচ্ছে স্পেশালি স্কিন আর হেয়ার কেয়ার নিয়ে ন্যাচারালি। তো সামান্য ঘরের উপাদান দিয়ে আমরা কীভাবে
আমাদের স্কিনকে আমাদের হেয়ারকে আরও বেশি হেলদি করে তুলতে পারি। তো সেই সমস্ত রেমিডিস নিয়ে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বি ন্যাচারাল উইথ মি। তো তোমরা যারা চাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যারা ফলো করতে চাও সেসব রেমেডিসগুলো অত্যন্ত মানে ইউজফুল হেল্পফুল কী বলবো, আমি নিজে সেগুলো ইউজ করি। তো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোমরা যারা চাও সেটাকে ফলো করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো এখন মোটামুটি রান্নাটা করি অন্ধকারে, এই জানলাটা খুলে দিয়েছি আমি, তার জন্য একটু যাতে আলো আসে। এমনি তো বাইরে মেঘ মেঘ, পুরো অন্ধকার হয়ে এসছে বাইরেটা। মৃগাক্ষী এখন স্নান করে বেরোলো, ময়রা থেকে স্নান করাবো। তো রান্না বান্না শেষ করে দেখি কখন কারেন্ট আসে, আর টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। চলো দেখ কেমন করে খেলাধুলো করছি, চলো আবার একটু পরে আসছি। তো রান্না হয়ে গেছে, এখানে আছে হচ্ছে চিকেন কষা আর ভাত। তো এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ, শুধু চিকেন কষা আর ভাত। আর একজনকে এখন বাথরুমে ঢুকিয়েছি আমি, ময়রাখীকে স্নান করাবো। আর এখন বাজে হচ্ছে 12:20। তো ঝড় বৃষ্টি সেরকমভাবে কিছু হচ্ছে না, শুধু হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো চলো আবার একটু পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:30 বিকেলের। আর দেখো ওই দেখো একটা মেয়াও মেয়াও। বৃষ্টি মোটামুটি আর হয়নি, তারপরে হয়েছে যদিও হালকা একদম ফোটা ফোটা বৃষ্টি পড়েছে। আর হাওয়াটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে খুব বেশি হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে এরকম যেমন এখন যেমন আস্তে আস্তে হাওয়া দিচ্ছে দেখো। তো হাওয়াটা বেশ ভালো লাগছে, কিন্তু জানি অনেক জায়গায় এই হাওয়াটাই হচ্ছে অনেক ধ্বংসাবশেষ তৈরি করেছে। তো তার জন্য মনটা একটু খারাপ আছে যে উড়িষ্যা, তারপর দীঘা উপকূলবর্তী যে জায়গাগুলো সেগুলো সেখানে তো অবস্থা ভীষণই খারাপ এখনও। এখন ময়রাক্ষী ঘরে রয়েছে, মৃগাক্ষী মৃগাক্ষী বাবা একটু জাস্ট হাঁটতে গেল এদিক ওদিক রাস্তায়, আর আমি একটু বেরিয়েছি এখন বাইরে হাওয়া খেতে। তো তোমরা যারা রিসেন্ট আমাকে সাবস্ক্রাইব করেছো, মানে আমি তো ভাবতেই পারিনি যে আমি জিরো থেকে স্টার্ট করেছি, এই সংখ্যাটা যতটুকু হয়েছে এইটুকুনি আমার কাছে অনেক বেশি, অনেক বেশি পাওয়া তোমাদের কাছে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার সাবস্ক্রাইবারদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতদূর পৌঁছানোর জন্য। এতে কি হয় আমার, তোমাদের সাবস্ক্রাইব করার ফলে আমার কি হয়, আমার মানে কি বলে মনের ইচ্ছাটা আরও বেড়ে যায়, যে যখনই দেখি যে না আমার একটা দুটো সাবস্ক্রাইবার বেড়েছে, তখনই কি হয় মনের ইচ্ছাটা আরও বেড়ে যায় না আমাকে আরও ভালো ভিডিও করতে হবে, আমাকে আরও সুন্দর করে ভিডিওগুলোকে করতে হবে, তোমাদের দেখাতে হবে। তো এটাই আর কিছুই নয়, আমার এই সাবস্ক্রাইবারের যে সংখ্যাটা সেটা মনোবল বাড়ানোর জন্য আমার ভীষণ কিন্তু কাজে লাগে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। চলো দেখি ওরা কতক্ষণে আসে, আসলে পরে একটু চা বানাবো, তারপরে মোমোর প্রিপারেশন নেব যদি বানাই তো। তো চলো, অনেক পাখি উড়ছে, সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখি যেগুলো আজকাল দেখা যায় না। তো আমাদের এখানে মোটামুটি পাখি আসে, রোজই আসে, শহরে হয়তো বা পাখি দেখা যায় না। আমি তো অনেকদিন কাক দেখি না, শুধু কাক আমি অনেকদিন দেখি না, মাঝে মাঝে দেখি কিন্তু অনেকদিন কিন্তু কাক দেখা হয় না। আমি এখানে কি ওখানে যে দেয়ালটা, ওই দেয়ালের পিলারের উপরে প্রতিদিন বিস্কিট রুটি যেটা থাকে ঘরে, বিস্কিট আমি প্রতিদিন দিই, যদি যেদিন যেদিন রুটি থাকে তো সেদিন সেদিন রুটি দিই, ওখানে ছিঁড়ে ছিঁড়ে দিই। জানি না কে খায়, পাখি খায় কি বিড়াল খায়, কিন্তু ওখান থেকে আর খাবারটা থাকে না। তো আমি তার জন্য এখানে প্রতিদিন খাবার রেখে দিই। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এরকম বাইরে কিছু একটু খাবার, সামান্য কিছু, একটু মুড়ি বা একটু ভাত, একটু বিস্কিট, একটা বিস্কিট ভেঙে দিলে টুকরো টুকরো করে, একটু জল, ঠিক আছে, তো একটু রেখে দিও। অনেক সময় কী হয় যে পাখিরা খায় এসে, তো আমি তার জন্য বলছি ওই দেখো বিড়াল। আমাদের এই রাস্তাটা দিয়ে না, মানে এই পাঁচিলটা দিয়ে সবসময় বিড়াল যাতায়াত করে, বিড়াল মাঝে মাঝে পাখি এসে বসে, মাঝে মাঝে একটা ভীষণ সুন্দর একটা বিড়ালটা, আমার কথা শুনছো শুনে, তো একটা ভীষণ সুন্দর একটা বক, খুব সুন্দর, অনেকটা বড়, কালারটা ভীষণ সুন্দর, কোনোদিন যদি সুযোগ পাই তোমাদের দেখাবো, এত সুন্দর একটা বক এসে বসে, অনেকটা বড় অবশ্য। ওই ওদের ওই পাঁচিল্লা বসবে, নাহলে এখানটায় পাঁচিল্লা বসবে, এসে বসে থাকে ওরকম, দেখতে খুব ভালো লাগে। আমি তো জানলা দিয়ে দেখি মাঝে মাঝে, ফটো তোলার চেষ্টা করেছি কিন্তু দেখলেই ও উড়ে যায় বা সরে যায়। আর পাখির যে আওয়াজ, প্রতিদিন সকালবেলা তো পাখির ভীষণ আওয়াজ হয় এখানে, ঠিক আছে, এখনো হচ্ছে, পাখিরাও জানি না ক্যামেরায় হওয়া হচ্ছে কিনা, প্রচুর পাখি ডাকছে, পাখিদের এখন ঘরে ফেরার সময়। তো সেই পাখি উড়ে উড়ে এখন যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। আশেপাশে জানি না প্রকৃতির এই
সুন্দর জিনিসগুলো আর কতদিন আমাদের কাছে থাকবে, আস্তে আস্তে করে তো সবই প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো চলো এখন ঘরে যাই, ময়ূরাক্ষী একা আছে। ওই দেখো একটা কি পাখি উড়ে গেল, ময়ূরাক্ষী এখন একা আছে। ও আমি ওর কাছে যাই, টিভিটা তো বন্ধ, বেচারা কত কষ্ট মনে টিভি দেখতে পাচ্ছে না ময়ূরাক্ষী। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 6:30 বিকেলের, আর ফাইনালি ভাবলাম যে মোমোটা তাহলে বানিয়েই ফেলি, যখন বলেই দিয়েছে আর বেশ কয়েকদিন ধরে মোমো খেতে ইচ্ছা করছে। তো আজকেও তো ভীষণভাবে মোমো খেতে ইচ্ছা করছে, জানি না কেন। তো ভাবলাম চলো বানিয়ে নিই বাড়িতেই, দু চিকেন যখন রয়েছে, সব কিছু যখন বাড়িতে অ্যাভেলেবেল, তো বাড়িতে কেন বানাবো না, একদম সেটা সেফও হবে হেলদিও হবে। তো চলো চটপট করে বানিয়ে নিই। মোমো রেসিপি আমার আগের ব্লগে আছে, সেটা চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, রেসিপি স্পেশাল ব্লগটা। তো আজকে আমি বানাবো, এখনো কিচ্ছু করিনি, শুধু চিকেনটাকে বার করে রেখেছি ফ্রিজ থেকে, একদম বরফ হয়ে গেছিলো চিকেনের পিসগুলো, তো সেটা এখন রুম টেম্পারেচারে চলে এসছে মোটামুটি। আর ময়দা মাখবো, চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো চলো চটপট করে মোমো বানানো স্টার্ট করি। তো এখানে রয়েছে চিকেন, এখানে সবই সলিড পিসগুলোই দেখো রয়েছে, আমি চিকেন থেকে বার করে রেখেছি। তো এইটাকে আমি আগে মিক্সারে দেবো, এর সাথে রসুন কাঁচা লঙ্কা দেবো। তো দেখো তো মাংসের যে সলিড পিসগুলো, ওগুলো সবসময় আমি যখনই মাংস আনে আমাদের তখনই আমি রেখে দিই, আর যেইটুকুনি হাড় আছে সেইগুলো বাদ দিয়ে আমি এখন মাংসের পিসগুলোকে মিক্সারে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, তোমরা যদি চাও তো আদা একটু অ্যাড করতে পারো। তো এটাকে একদম মিন্স করতে হবে দেখো। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম, এটা একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু এটা জাস্ট আলাদা করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি ভালো করে হাত দিয়ে দিয়ে একটু ভেঙে নিতে হবে, পেঁয়াজ অনেক সময় একসাথে থেকে যায়, তো সেটা খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম এর মধ্যে, এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেবো, আর একটু দেবো ভিনিগার, তারপর আমি অ্যাড করব 1 চামচ মতো ডার্ক সয়া সস। সয়া সসে কিন্তু একটু নুন থাকে, তো নুনটা তোমরা একটু ভেবে চিনতে দেবে। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পরিমাণ মতো, আমি যেহেতু এখানে লঙ্কা দিয়েছি তো আমি বেশি ব্ল্যাক পেপার দিলাম না, এমনিতে এই লঙ্কার একটা ঝাল আছে। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো, এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর এটা তোমরা 10-15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট রাখলেই হবে। তো চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম, এখন আমি এখানে ময়দাটা মেখে নেবো মোমো করার জন্য। তো আমি এখানে মোটামুটি ময়দা নিয়েছি 4-5 কাপ মতো, আর এখানে নুন দিলাম, একটু দিলাম সাদা তেল। তো এটাকে ভালো করে সাদা তেলটাকে ময়দার সাথে মিক্স করে নিয়ে তারপরে আমি জল অ্যাড করে একটা সুন্দর একটু নরম ডোটা হবে, আমরা নর্মালি যেমন আটা ময়দা মানে লুচি বা পরোটার জন্য যেরকম করি তার থেকে একটু নরম ডোটা হবে। আর এটাকে আমি একটু তেল মাখিয়ে এই ময়দাটাকেও আমি 10-15 মিনিট মতো রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। তো ময়দাটাও মেখে রেখে দিলাম, আর চিকেনের যে ম্যারিনেশনটা সেটাও করে রেখে দিলাম। আর এখন বাজে হচ্ছে 7:05 সন্ধে, আর কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন ধোবো, এই গ্যাসের জায়গাতে একটু আটা ময়দা পড়েছে সেগুলো পরিষ্কার করব। আগে বানাবো 1 কাপ চা, তারপরে বানাবো মোমো, কারণ আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন খাবো হচ্ছে চা। তারপরেই না আগে বাসনটা ধোবো, তারপর চা বানাবো, চা খাবো শান্তি করে, তারপরে মোমোটা বানাতে বসবো। আর মোমোটা ম্যারিনেট করার পর 10-15 মিনিট রাখতে হবে, ময়দাটা আমি একটু রাখলে পরে ভালো হয়, সফট থাকবে মোমোটা। তো তার জন্য এগুলো একটুখানি রেস্ট করুক, ততক্ষণে বাকি সমস্ত কাজকর্ম করে নিই, চাটা কিনি, তারপরে আবার আসবো মোমো বানাতে। চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। তো চলো আবার একটু পরে আসছি। তো আমি এখানে একটু বড় করে একটা লিচি কেটে নিয়েছি ময়দা থেকে, আর আমি একটু বড় এখানে একটা রুটির মতো করছি একটু পাতলা করে। তো ভালো করে একটু পাতলা করে এটাকে করতে হবে একটু ধৈর্য ধরে। তো তারপর দেখো আমি একটা এরকম কৌটো ঢাকনার মতো নিয়েছি, সেটা দিয়ে আমি একটু গোল গোল করে কেটে নেবো,
এখানে। তো এইভাবে আমি একটা ওই লেচির থেকে এতগুলো মোমো যে শীটগুলো সেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফিলিং করে মোমোকে একটা আকার দেব। তো দেখো তোমরা যেইভাবে ইচ্ছা, এমন কোনো ব্যাপার নয় যে আমাকে প্রফেশনালি করতে হবে, যেমন ইচ্ছা তেমন করেই তোমরা একটা শেপ দিয়ে দিও। আমি তো মাঝে মাঝে একটা গোল গোল পুটলি দিয়ে দিই, বানিয়ে দিই। তো আজকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। তো বাড়িতেই খাবো আমরা, তো দেখানোর কিছুই নেই। তো এরকমভাবে আমি সবকটা মোমো এখন বানিয়ে নেব, চেষ্টা করব শেপ দেওয়ার। জানি না আদৌ হয়েছে কি হয়নি। তো দেখো দোকানের মতো তো আর হবে না, ওরা তো একদম প্রফেশনালি করে সেটা অনেক ধৈর্য ধরে। তো আমি একটু তাড়াহুড়ো করে, এখন অনেকটাই রাত হতে যায় প্রায়, আর ময়ূরাক্ষী মৃগাক্ষী তো কখন থেকে বসে আছে মোমো খাবে বলে। তো আমি একটু তাড়াহুড়ো করে তার জন্য আজকে বানাচ্ছি। তো খেতে দারুণ হয়, শেপ ডাজেন্ট ম্যাটার, বাট তোমরা অবভিয়াসলি ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে তোমাদের মোমোটা খেতে। অনেকে আছে যে এরকম চিকেনের যে পুরটাকে সেটাকে একটু কড়ার মধ্যে ফ্রাই করে নেয়, তো আমি জানি না সেটা কীরকম হয়। আমি তো এরকম কাঁচা চিকেনটাকেই করি, এটা পুরো স্টিম হয়ে যায় যখন আমি স্টিমারে দিই। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নেবো। ময়ূরাক্ষী চিৎকার করছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেখো এবার আমি স্টিমারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, না হলে এই স্টেপটা না করলে কী হবে, মোমোগুলো যখন আমাদের স্টিম হয়ে যাবে তখন নিচটায় আটকে যাবে, তো নিচটা একদম ফাঁকা হয়ে যাবে, চিকেনের যে পুরটা রয়েছে সেটা একদম নিচে পড়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত মোমো আস্তে আস্তে করে জায়গা দিয়ে দিই, একটু ফাঁকা ফাঁকা করে। আজকে তো খুব বেশি মোমো আজকে বানাইনি, অল্প করে বানিয়েছি যেহেতু চিকেন বেশি ছিল না। তো আমি একটু সাইড সাইড করে একটু হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এখানে। আমি আজকে দুটো বাটি ইউজ করছি মোমো, নাহলে আমার তিনটে মানে তিনতলা মোমো মেকার আর কি, আজকে আমি দুতলা ইউজ করছি, একটা বাটি আমি রেখে দিয়েছি। তো এখানে আমি ভালো করে মোমোগুলোকে আগে সেট করে দেব। আর আজকে আমি কোনো স্যুপ বানাবো না, কেননা আজকে শুধু সলিড পিসগুলো রেখেছিলাম, আর মাঝে মাঝে যখন মোমো বানাই তখন ওই হাড়গুলো যে থাকে মাংসর সেইগুলো দিয়ে আমি স্যুপটা বানাই। তো আজকে শুধুমাত্র জল নিয়েছি, আর জলের মধ্যে জাস্ট এক চামচ মতো নুন দিয়ে দেবো, আর গ্যাসটা অন করে আমি মোমোগুলো এবার বসিয়ে দেবো এর উপরে, আর তারপর ঢাকা দিয়ে মোমোটা হতে দেবো। মোমোটাকে বসিয়ে দিলাম মোমো মেকারে, এবার 25-30 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তারপরে চেক করতে হবে, যদি না হয় তাহলে আরও 5 মিনিট এরকম হাই টু মিডিয়াম ফ্লেম এরকমই রাখতে হবে। আর আজকে আমি স্যুপ বানাচ্ছি না, আজকে আমি জল দিয়েছি নিচে। তো 20 মিনিট হয়েছে, আমি এখন এটা একটু চেক করতে এসেছি হয়েছে কি না। এটা কিন্তু দারুণ গরম এখন, একদম সাবধানে চেকটা করতে হবে। এটা মনে হচ্ছে হয়েছে, তবে আর 5 মিনিট থাকতে হবে, তো আর 5 মিনিট এটা থাকুক, তারপরে আবার আসছি। এটা একদম কমপ্লিট। তো এটাকে আমি এখন নামিয়ে মানে নামাবো না, এটা আমি গ্যাসটা অফ করে 10 মিনিট মতো আমি এরকমই রেখে দেবো। তো যেটুকুনি স্টিম আছে সেটুকুতে এটা যেটুকু বাকি থাকবে সেটা হয়ে যাবে। তো মোমো হয়ে গেল আজকে কমপ্লিট, আর ময়ূরাক্ষী কাঁদছে, চলো ময়ূরাক্ষীর সাথে একটু কথা বলা যাক এখন। হ্যালো ময়ূরাক্ষী বাড়ি, বসুন, আপনি বসুন, সিট সিট। তুমি কি একটা মোমো খাবে? হ্যাঁ, শুনতে পারলাম না কিছু। তুমি কি একটা মোমো খাবে? না। তুমি কি জল খাবে? জল মোমো খাবে? মোমো খাবে? মোমো খাবেন না? আপনি কাঁদছেন কিসের জন্য? খাটের তো খুব সুন্দর অবস্থা করেছেন, এত সুন্দর খাট তো আমি কোনোদিন দেখিনি। আপনি এটা শিখলেন কোথা থেকে? খাট ওলট পালট করা আপনি কার কাছ থেকে শিখেছেন? কার কাছ থেকে? লজ্জা কিছু বলতে পারছেন না নাকি? না। মোমো খাবেন? না। মার খাবেন? হ্যাঁ। মার ডা মোমো কি নাববো? বিস্কুট খাবে? না। মা
মোমো খাবেন? না। মার খাবেন? না। কি? আমার কাছে আসবে? না। খাটটা একটু গুছাবে? না। কটা বাজে? না। গুড নাইট। মামি বাই। কি? কি বুঝে বুঝে না চাইনিজ? মাম্মা কি বলল? তুমি কি এই যে তোমার ডলি কোথায়? না। আবার না। ডলি কোথায়? ডলি? তোমার তোমার টাকে কি চুল আছে? হ্যালো, তোমার টাকে কি চুল আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদা দিদা দিদা, না না কাঁদে না। তোমার টাকে কি চুল আছে? কিছু বলো। ও, তুমি বলবে কি করে? তোমার মুখ তো রিজার্ভ। দেখো তো ঘড়িতে কটা বাজে সবাই, 9টা বাজে এখন রাত্রির, আর আমরা আজকে মোমো দিয়ে ডিনার করব, তাই তো? তাই তো? কটা মোমো খাবে তুমি? পাঁচটা থেকে পাঁচটা, মানে পাঁচটা মোমোর থেকে পাঁচটা মোমো মাইনাস করে দেবে, তোমার পেটে ঢুকে দেবে, তাই তো? তাহলে কটা মোমো থাকে? তোমার কাছে পাঁচটা মোমো ছিল, তুমি পাঁচটা মোমোই খেয়ে নিলে, তাহলে কটা পড়ে থাকলো? ভেরি গুড। তোমার কাছে 5 মোমোস ছিল, তুমি তার থেকে 3টা মোমোস খেয়ে নিলে, তাহলে তোমার কাছে কটা মোমোস থাকবে? 3টা। 3টা তুমি খেয়ে নিলে, তাহলে কটা মোমোস থাকবে তোমার কাছে? থাকবে 1 2 ভেরি গুড, 2 মোমোস থাকবে। তো এখন বাজে হচ্ছে 9টা বাজে, তোমরা দেখে নিলে, এখন 9টা বাজে যে ময়ূরাক্ষী লেগে যাবে ছেড়ে দাও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা যারা আমার ভিডিও আজকে ভালো লেগেছে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করে দেবে আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, আর তো রোজ রোজ বলতে হয় না, তো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই। খুব গরম গরম মোমো খাও বৃষ্টির দিনে, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, হেলদি থাকো, পজিটিভ থাকো। আর এই দুটো বাদর এরকমই করে সারাদিন, আর আমার খাটের অবস্থা দেখে তোমরা কিছু মাইন্ড করো না, খাটটা আমার এরকমই থাকে, কিচ্ছু করার নেই, করো না এরকম। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, আলবিদা, সায়োনারা, বাই বাই। তো হয়ে গেছে আমাদের মোমো ফাইনাল কমপ্লিট, তো এখন সার্ভ করার পালা। তো মৃগাক্ষি তো অনেকক্ষণ ধরে বসে আছে, 5টা মোমো খাবে তোমরা দেখলে, তো আমি এখন গুনে গুনে 5টা মোমো ওকে দেবো। তো দেখো যেগুলো লেগে যায় না সেগুলো একটু সাবধানে তুলতে হবে, মাঝে মাঝে কী হয় ভেঙে যায় তুলতে গেলে, তো এইভাবে আস্তে আস্তে করে তুলে। তো এখন আমি মৃগাক্ষিকে গরম গরম মোমো উইথ টমেটো সস সার্ভ করব। তো চলো দেখি রিয়াকশনটা কী হয়। তো গরম ছিল, মৃগাক্ষি তো আর থাকতে পারছে না মোমো না খেয়ে, তো ভালোই বলেছে আর খেতে সত্যিই ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে বানাও, এইভাবেই বানাও, ট্রাই করো, কমেন্টে জানাও কেমন লাগলো, বাড়িতে বানাও আর খাও, আর বাড়ির বাইরে একটু কমই বেরো। তো ময়ূরাক্ষিকেও আমি দেখো 1টা মোমো দিয়েছি, আর মোমোর ভিতরের ফিলিংটা তোমরা যত বেশি দেবে মোমোটা তত বেশি টেস্ট হবে। আজকে মোমোগুলো আমি একটু বড় বড় করেই ইচ্ছে করে বানিয়েছি, তো দেখো ভিতরের যে পুরটা থাকে সেটাও খুব সুন্দর হয় খেতে, যেহেতু একটু রসুন দিই। তো তোমরা চাইলে আদাও দিতে পারো, আমি কোনোদিনও আদা দিই না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, খাও দাও, আনন্দে থাকো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।